ঘরে নিজের মা বাবা আছে, বড় ভাইয়েরা আছে, তাদেরকে ফেলে কিভাবে হজ অথবা উমরায় যাওয়া যায়। অথবা কেউ কেউ বলেন খাজা গরিবে নওয়াজের দরবারে হাজির না দিয়ে মক্কা শরীফে যাওয়া যায় যাবে না। প্রথম নম্বর কথা হচ্ছে যে এই ব্যাপারে শরীয়তের মাসআলা, যেটা বিধান, যেটা ফতোয়ার কিতাবগুলোতে যেটা লেখা হয়, আইমে মুজতাহিদিন যেটা বলেন, সেটা হচ্ছে যে কোনো ব্যক্তির উপরে যখন হজ করার পরিমাণ টাকা যখন হয়ে যায়, তার হজ পরিমাণ টাকা মানে হচ্ছে হজের সফরে যেই পরিমাণ টাকা খরচ হয়, সেখানে যাওয়ার পরে যেই এভরিথিং খরচ আদি আসে সেগুলো ব্যয় বহন করে, তারপর আবার ফিরত এসে নিজের ফ্যামিলি যদি থাকে সেই ফ্যামিলির লোকদেরকে যতদিন আপনি অবর্তমান থাকবেন ততদিন খরচ আদি ইত্যাদি দেওয়ার যদি সামর্থ্য থাকার যদি থাকে যদি আপনার কাছে, তাহলে আপনার উপরে হজ খরচ হয়ে যাবে। এখন আপনার ঘরে ফ্যামিলির দাদা থাকুক, ফ্যামিলির বাবা থাকুক অথবা নিজের স্ত্রী থাকুক না কেন, আপনার উপরে হজ ওয়াজিব হয়ে যাবে। হজ এটা কোনো ব্যক্তির উপর নির্ভরশীল নয়, যে অমুক ব্যক্তির কারণে অমুক ব্যক্তির ইবাদত নির্ভরশীল হয়ে থাকবে। যেরকম ভাবে একজন লোক বালেগ হয়ে যাওয়ার পরে তার পিতা যদি নামাজ না পড়ে, সে যদি এটা বলে যে আমার পিতা এখনো নামাজ পড়েন না, আমি পড়বো কিভাবে, এমনি ভাবে এই কোনো ব্যক্তি যদি এই কথাও বলে তার দাদা নামাজ পড়ে না, আমি পড়বো কিভাবে, এগুলো খোড়া যুক্তি এবং হাস্যকর যুক্তি। এই ধরনের যুক্তি দিয়ে এবাদত থেকে পার পাওয়া যাবে না। তো যাই হোক, আপনার উপরে যে হজ ফরজ হয়ে যাওয়ার পরে আপনাকে অবশ্যই পিতা মাতা দাদা কারোর দিকে তাকানো যাবে না, আপনার হজ আপনি পালন করে ফেলবেন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে কেউ কেউ বলে যে খাজা গরিবে নওয়াজের দরবারে হাজিরা না দিয়ে, অথবা এমন টর্স শুনতে পাই আমরা যে খাজা গরিবে নওয়াজের দরবারে হাজিরা দিলে আর মক্কা শরীফ হজের প্রয়োজন নেই। নাউজুবিল্লাহ, এটা কত বড় ধরনের এই মানে কবিরা গুনাহ হতে পারে যে আল্লাহ তাআলা যেই ঘরটাকে নির্মাণ করছেন, ফমান হাজ্জাল বাইতা বিআতমারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াত্তাওয়াফা বিহিমা إنه هو البيت الذي يدعى للناس الذي ببكة مبارك وهدى للناس وهدى للعالمين যেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে বলেছেন ওয়াযিন ফিন নাস বিল হজ্জ আতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ তাআলা সেই ঘর নির্মাণ করে ইব্রাহিম আলাইহিসসালামের মাধ্যমে পুরো পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন হজ করে দেওয়ার জন্য। সেই জায়গার মধ্যে কোনো ব্যক্তি, কোনো মুসলমান কিভাবে বলতে পারে যে আল্লাহ তাআলার হজ বাইতুল্লাহকে জিয়ারত না করে সে খাজা গরিবে নওয়াজের দরগা, যেটা যেটা একটা এই মানুষ মাত্র সে একজন মানুষের দরবারে হাজিরা দেওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলতে পারে? এটা একেবারেই শিরিকমূলক কথাবার্তা এবং কুফুরিমূলক কথাবার্তা। এই ধরনের কথাবার্তা থেকে বিরত থেকে আপনি সোজা হজ ফরজ হয়ে যাওয়ার পরে হজ করে আসার ব্যবস্থা করবেন বা চেষ্টা করবেন।